বলেন কাবরা যে পথে গেছে যে পথে গেলে গাউসে পাকের কদমে যেতে পারে যে পথে গেলে মাওলানা সিরাজদার কদমে যেতে পারে যে পথে গেলে হযরত উসমান জিন্নুরানের কদমে যেতে পারে যে পথে গেলে ফারুক আজমের কদমে যেতে পারে যে পথে গেলে হযরত সাইয়েদনা সিদ্দিকের কদমে যেতে পারে যে পথে গেলে দয়াল নবীর কদমে যেতে পারে যে পথে গেলে দয়াল নবীর কদমে যাওয়া মানে আমার আল্লাহ কুদরতের কদমে যাওয়া উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ আল্লাহর জিকির মধ্যে কোন কমে বেশি নেই যত করা যায় যত বেশি করা যায় তার এটা নিয়ামত হচ্ছে আমার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন দিফার মধ্যে সাইকেলের মধ্যে আমি আল্লাহকে ডাকবো আমি আল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করার ব্যবস্থা করে দেবো যে ব্যক্তির ইতিহাস আমি ছোট শুনলাম এই দরবারে যিনি সাচ্চাদান ছিলেন আপনারা ছিলেন আমি চিনি আমি শুনেছি দেখা হয়নি সামনাসামনি হয় রুহানি তাওয়াজ্জু হয় নাই তকদির আমার হলো সে তাওয়াজ্জু আমি পেয়েছি কিছুক্ষণ সময়ের জন্য আজকে উনি একটা কথা রবের রব্বুল মালিক প্রভু যিনি আমাদের মালিক আমাদের খালেক আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালনকর্তা আমাদের খাওয়া দাওয়া হায়াত মালিক সবকিছুর যিনি মালিক ওই প্রভুর আরাধনা করার জন্য ওই প্রভুর জিকির করার জন্য ওই প্রভুর স্মরণ করার জন্য যে নির্দেশনা হুজুর শরীফ থেকে হুজুরের জবান থেকে এটা বের হয়েছিল এই আল্লাহ বলতেছে বন্ধু যখন তুমি আমাকে স্মরণ করবে ফাযকুরুনি আযকুরুকুম হুজুরের কথা মানে কোরআনের কথার ভাষাটা বুঝে গেলেন এই আমার বাবারা এই আমার ভক্ত মিত্ররা তোমরা শিখে নাও আমি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহ রাসূলের কাছে নিজেকে যখন সঁপে দিলাম আল্লাহ আমার উপর রাজি হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে অনেক দূর থেকে চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে উপস্থিত হয়ে হুজুরের কদমের মধ্যে গোলামের জন্য আজকে রাত অক্ষত করে দিয়েছে ঠিক কি না ও চলা বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি বলা হয় আপনাকে এক প্লেট ভাড়া করে বিরিয়ানি খাওয়াই দেবো আজকে রাত আমার সাথে চলে যাবে কথা বলেন যাবে আওয়াজটা বড় করবেন না এখানে তো রূপকার নিয়ামত দিয়ে যাবে আমি এখানে একজন আমি মনে করি যত মানুষ এখানে এসেছে তাদের যে নিকৃষ্ট কেন না আমি আমি আশ্চর্য হয়ে গেলাম কেন না হুজুর একটা কথা বলেছেন এখানে দরবার সে আদব ওনার কথা না আদব দিয়ে আদব ছিল তখন সরদারে মুস্তাফার হিজরতের সাথী হলো ও আবু বকর তুমি কি চাও ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না আপনার কদমে আবু বকর কুরবান হতে চায় উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ জো মিলা মিলা বড়তি হৌ নাই নমে বড়তি হৌ নাই নমে নিয়ামত রসুল কাছের গোলাম কাছের মানুষ এমন আদর ছিল হঠাৎ একদিন সৈয়দনা সিদ্দিক আকবর সৈয়দনা ফারুক আজম একজন আমার নবীর ডানের উজির আরেকজন নবীর উজির হঠাৎ করে যে কোনো একটা মশলা নিয়ে শরীয়তের মশলা নিয়ে সরকারের মুস্তফার সামনে আর মুনিবের সামনে
সরকারের সামনে নবীর সামনে উভয় দুজন সাহাবী কি করলেন? একটু বাড়াবাড়ি করলেন, কি করলেন? বাড়াবাড়ি করলেন। তখন আল্লাহ রাসূল সেখানে কি ছিলেন? হাজির ছিলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাযিল হলো, ওই চাওয়াজুল সুবহান, আমি আমার গন্তব্যে যাব, আগত 30 টাকা হতেছে। কি কোরআন আয়াত কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম তাকুন। এই সাইয়েদনা সিদ্দিক আকবর, সাইয়েদনা ফারুক আজম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তোমাদেরকে ভালোবাসি। কিন্তু জয়ত্তের মধ্যে আমার সরকারের সামনে তোমরা দুজন উচ্চ আওয়াজে কথাবার্তা বলতেছ, আমি লামকার খোদা, তোমাদের উপর নূর সালাম, আজ থেকে আর কিছুক্ষণ পর থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের রাসূলের উপর আল্লাহর বান্দার উপর খারাপ করা হলো, মুস্তাফার সামনে যেন উচ্চ আওয়াজে কথাবার্তা বলা না হয়। সুবহানাল্লাহ, নিজের খলজে টুরো প্রিয় স্ত্রী পর্যন্ত না রাখে, ছেলে সন্তান পর্যন্ত নবীর পাশে না রাখে, কত বড় কাছে দুঃখ হলে তাকে কদমে রাখতে পারে? সরকার মুস্তাফা মদিনার তৈবা নিজের ডান পা নিচে সৈয়দনা সিদ্দিক আকবর, বাম পা নিচে সৈয়দনা ফারুক আজমকে রেখে কিয়ামত পর্যন্ত আমার মুস্তাফা সেখানে শুয়ে আছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এত বড় গোলাম হওয়ার পর তাদের মাধ্যমে শিক্ষা দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, আল্লাহর বান্দা আসবে, খবর কোন মুরব্বির সামনে আওয়াজ যেন বুলন্দ না হয়, ওস্তাদের সামনে আওয়াজ বুলন্দ না হয়, মা বাবার সামনে আওয়াজ বুলন্দ না হয়, পীর মুর্শিদের সামনে আওয়াজ যেন বুলন্দ না হয়, নিজের এই বাজারের সামনে আওয়াজ যেন বুলন্দ না হয়, সেই শিক্ষা সাহাবে কিরামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দিয়ে দিলেন। বড় বড় হন না সুবহানাল্লাহ। সাহাবে কিরাম কি বলতে জিতে না? আকাশের তারকা নক্ষত্র তুল্য বড়গরি হন না সুবহানাল্লাহ। আই নবী 14 তারিখে সাহান আর আর সাবিয়ল 2 লক্ষ 3 লক্ষ আর গোলামও আই নবী সেই ছাদের চতুর্পাশে যেভাবে কি থাকে তারাকা থাকে, তারাকা রাজি ওই আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার আবু হুরায়রা, আমার আব্বাস, আমার আমিন হামজা, আমার আমার আয়েশা, আমার খাদিজা কুবরা, এক কথাই যারা নবীকে দেখে কলমা পড়েছে 2 লক্ষ 3 লক্ষ পুরুষ মহিলা সাহাবে কিরাম তাদেরকে আমার নবীর গোলাম হিসেবে সাহাবে দিয়ে তারাকার মতো আমার নবী ঘোষণা দিবেন বড়গরি হন না সুবহান আল্লাহু আকবার। তারাকা তারাকা না থাকলে যে হবে? চন্দ্রের কোন সৌন্দর্য হয় না। নবী বলতেছে আমি সূর্য, আমার পাশে এগুলো তারাকা, বড়গরি হন সুবহান। আমি বলতেছে এটাই হুজুর বলেছে আগুন যেখানে হবে সেখানে আমার পাওয়া যায়। কি পাওয়া যায়? আজকে উনি যে কোনো জায়গার মধ্যে এই নিয়ামত পাওয়ার জন্য এই অল্প বয়সে আমি এখানে এসে আমি হুজুরকে হিংসা করতেছি কি জন্য? এটা প্রেমের হিংসা, কিসের হিংসা? মহাপতির হিংসা। আমরা কামিল বাস করে এগুলো ভারী নেই, ডিগ্রি পাস করে সার্টিফিকেট তৈরি করে ভালো করে দিয়ে আসি, কিন্তু কোনো মাদ্রাসায় লেখাপড়া না করে এভাবে তারাওয়াতে কোরআন করা, এভাবে তকরির করা, এভাবে মানুষকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ইশারা করে কি করা, সাইয়ের মধ্যে যেভাবে মাছ ঢুকে যাই সেভাবে ঢুকিয়ে বলা, এই নিয়ামতের এই নিয়ামত এই হলো কিন্তু দুনিয়াবি নয়, দুনিয়াবি এটা গোপনীয় জিনিস। কিসের জিনিস? গোপনীয়। সেজন্য এটা গোলার ভিতরে তাকে লুকিয়ে স্বর্ণটাকে কোথায় স্টিল আঙ্গুলের ভিতরে
জাইরাকে সে জানে না আর কেউ জানে না ওই শূন্য সুরি করতে হবে তাহলে আপনাকে ডাকা শাস্তি হবে ঠিক কি না সুর শাস্তি হবে আমরা তো দুনিয়ার জন্য দুনিয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য সুরি শিখলাম কিন্তু ভিতরে স্টিল আলমারি চেয়ে আরেকটা গোপনী আলমারি আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দিয়েছে যেখানে মাল লুকিত হীরামণি মুক্তা লুকিত সেটা চুরি করার জন্য আমরা কখনো চেষ্টা করি নাই করব না সেজন্য আমরা তাদের কাছে নতিশের করতে হয় ও চাওয়া বলেন না সুবহান আসল মুসলিম যার হারনে আলে পর্যন্ত কি এমনি এমনি ঝুঁকি যাবে নাই سخرا يا حبيب الله صلاة الدنيا যে উম্মতের দয়াল নবীজি ইয়া হাবিবুল্লাহ সালাম আপনি যে আল্লাহর মাহবুব নবী ইয়া রাসূলুল্লাহ আপনি যে উম্মতের শাফাতকারি ইয়া রাসূলুল্লাহ সালাত কিন্তু এক গুলির বিভাগ শেষ করে একদিকে জসনে জুলুস আরেকদিকে বার্ষিক পুরস্কৃতি এবং আমার গজব পাকের কি ফাতাই আসতে হন ও চলান বলুন না সুবাহা দুগো মহান ব্যক্তি উগ্র ইমা উগ্র কি শরীয়ত তরিকতের ইমা আর গো তরিকতের ইমামের পুরস্কৃত বড়গুরু হন সুবাহান লাইক কোরআন পুসা রদে আন নবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম ও আমার আল্লাহ আমাদের ও আমার বান্দা আমার নবীকে নিজের অন্তরের রুসে নাফসে বেশি ভালোবাসতে হবে অন্তরে ভিতরে ঢুকতে হবে তাহলে তুমি প্রকৃত যে ইমানদার উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ বাজার দা সেই উপলক্ষে অন্তরে ঢুকে রাখলেন কোথায় অন্তরে নালে এই নিয়ামতের প্রাপ্য হওয়া সম্ভব নয় আসেন এটা শিখতে কিন্তু সাহাবা কেরাম দিল আমি আগে সাহাবা কেরাম মেলে লোট কর মাইনে যায়ুঙ্গা খালি বরদ জুলি মেরে মুহাম্মদ লোট কর মাইনে যায়ুঙ্গা খালি সালাত সালাম আর নবীর শান্ত বোধ উড়ে নবীর হকম না লাগে নবীর একজন গোলাম ইয়া একজন নবী ওনার নাম বাদশাহ সুলাইমান ইসলাম হল নাম কি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওনার বাবার নাম হযরত দাউদ আলাইহিস সালাম বাবার নাম কি উনি নবী ওনার সন্তানও নবী ওনার ঘটনা অনেক বড় সূরা নামের মধ্যে সূরা ইসলামের অনেক ঘটনা লম্বা করে আল্লাহ সুন্দর ইতিহাস সেখানে তুলে ধরা হলো আমার নবীকে আমাদেরকে জানিয়ে দিলেন আমার নবী জানতেন নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ও চাওয়াজ সুবহানাল্লাহ
কোরআনের যতবারই 666 আয়াতের প্রতিটি হরফ প্রতিটি অক্ষর প্রতিটি জের জবর তাসদীদ ফাস সহ সমস্ত কিছু অর্থ আমার নবী জানতেন এগুলা নবী উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করে এই নিয়মটা বেঁধে দিলেন ও জবাব বলেন সুবহানাল্লাহ সুলাইমান ইসলাম এমন একজন কি ছিলেন নবী ছিলেন যাকে আল্লাহ দুনিয়ার ভাষা সবকিছু দিয়ে বাতাস পানি গরু ছাগল জীবজন্তু সবার কি কথা বুঝার সবার এই সবার আয়ত্ত ওনার আয়ত্তের মধ্যে সবাইকে দিয়ে দিলেন তার মধ্যে একটা ছোট্ট ওনার একটা পাখি কি পাখি সে পাখির নাম ছিল কুতুর কি পাখি জোরে বলেন পিছনে বলেন কি পাখি কুতুর পাখি অনেক লম্বা পাখি আমি সেদিকে লম্বার দিকে যাব না কুতুর পাখি একদিন সুলাইমান ইসলাম তার ফিলিস্তিনের জমিন থেকে সফর করে সিরিয়ার জমিনে এসে ইয়ামানের এলাকায় আসলেন উনি তাবে কাটাবে আসর নামাজ পড়বে কি পড়বে জোরে বলেন কি পড়বে আসর নামাজ পড়বে সুলাইমান ইসলাম নামাজের জন্য বিভিন্ন জায়গায় যায় ওখানে তো এই বর্তমানে যে মতো কোনো পানির ব্যবস্থা ছিল না ওনার পানির ব্যবস্থা করার একজন গোলাম ছিলেন কি ছিলেন উনি কে একটা ছোট্ট পাখি কি পাখি ছোট্ট পাখি তার নাম খুতুর তার নাম কি তার আলোচনা এই সুরের নাম নাম মানে পিপড়া পিপড়ার এই একটা পূর্ণাঙ্গ সুরা পিপড়া পিপড়া সুরের মধ্যে এই খুতুর থাকে আলোচনা তাফসীর মধ্যে আসছে উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এই খুতুর পাখি ওনার দায়িত্ব ছিল সৈয়দনা সুলাইমান ইসলাম যেখানে যাবে সেখানে পানির যদি প্রয়োজন হয় একটু করার জন্য সুলাইমান ইসলামের সাথে কারা কারা যেত মানুষ যেত জীবজন্তু যেত এবং এই আপনার জীবজন্তু মানুষ একসাথে ওনার হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত ওনার সবার সঙ্গে ছিলেন তখন ওনার পানির প্রয়োজন হতো কি প্রয়োজন হতো পানি তখন পানি দেওয়ার জন্য সোনা ইসলাম আমি উজু করবো তখন খুতুর পাখিকে এই মরুভূমি জায়গার মধ্যে পাঠাতো খুতুর পাখি খুদার নবিয়ালতুন নবিয়ালর সবুত্তুন কি ইয়ান ফাঁকি আছে নি জিয়ান্দি সোনালে সামরে বাতাসের আওতা দিন করে দিই ফানের আওতা দিন করে এই পশুপাখির কথা বুঝবে শক্তি দিই জিন জাতির তার আওতা দিন করে দিই খোদার জগতের বাসায় দিই এত বড় একজন আল্লাহর নবী জরিতের জন্য কি তার সবুত্তুনকে ফানি উবেল হন করে খতন ইব খান মানি বিকরণ দরি ইয়া আইহাল্লাযিনা আমানু ওয়া তাবু ইলাইহি ওয়াসিলা উচ্চারণ করুন সুবহান কিছুক্ষণ আগে এত সুন্দর এলাকার মধ্যে এসে আর একটু
উপরের দিকে উঠে কি করলেন সুরাই ইসলাম, ওই বাতাসাতে কি করতেন, উনি বাতাসাতে একই বাতাসের শক্তির মাধ্যমে উনি উড়ে উড়ে কি করতেন ওনার গন্তব্যস্থের মধ্যে সফর করতেন। ও চলাল সুবাহ, আমি একটু সামনে দিকে দেখে চলে আসব। তখন উনি ওই রাষ্ট্রের মধ্যে গেলেন, ইশারা করলেন, দেখতেছে সেই রাষ্ট্রের সীমানার মধ্যে কিনারার মধ্যে একটা বড় গাছ আছে, সেই খুরে গাছের মধ্যে বসে আছে আর একটা কুতুব পাখি। ও চলা যাবে না, সুবহানাল্লাহ। কুতুব পাখি বলতেছে তোমার বাড়ি কোথায়? হয়তো আমি এসেছি বাদশাহ সোহান ইসলাম নবীর নবীর আন্ডারে, আমি একজন ছোট্ট কুতুব পাখি। হয়তো তোমার বাড়ি কোথায়? হয়তো আমি রানী বিলকিসের এলাকার একজন কুতুব পাখি। ও ও নতুন অতিথি, তুমি আসো না, আমার দেশের মধ্যে একজন সুন্দরী রমণী অগ্নি পূজা করে, তার আরাধনা লক্ষ লক্ষ সৈন্য দিয়ে তার দেশ শাসন করে, সেটা একটা মহিলা, তুমি দেখে যাও, দেরি হবে না, বন্ধুর বন্ধু ডাকি নিয়ে দেবে, ঠিক কিনা? এই কথিক তুমি আসো, একটু দেখে যাও, দেরি হবে না। এই অবস্থা কুতুব পাখি এদিকে বলি যায় সৌন্দর্য দেখি রানী বিলকিসের দাস দিকে গিয়ে দিই পাগলে দিই, এই যে সাই সব কিছু সাই সিতে আই ইন্দি আসর নামাজ চলে বেল নাই তারে কুজে কুজু যায় নফা সাইদরা সুলাইমান ইসলাম গোস্বামী কি রাগ গর্গি কথা আজ ইয়ালি কি বড় শাস্তি দিব হারে কুতুব পাখি। এখন যাই খুঁজতে গিয়ে খুঁজতে খুঁজতে দেখা দেয় কুতুব পাখি বন্ধু বাড়ে দিয়ে সেবা পর্যন্ত বাড়ে জানার পরে কুতুব হয় বেশি, এবং জীবের খুঁজতে গিয়ে সর্দারে দিশারার গেল দিকে গেল দি ফাকির সর্দারে গেল ধরার পরে জীবের দিকে তফসির লেখা গল্প ন গল্প নজন এম কি করছি হয়তো গেল জলদি হয়তো তোর মারা গেলি আল্লাহ নবী সালাম ইসলাম এখন গিয়ে সরে হয়তো হুজুর আর সর্দার জি আই বিয়াবি মাগুজুন আই বা উজুর হই রায় খান দাসত গেলাম রানী বিকেশর এলাকার আসলে কি সদাই নবজি তাড়াতাড়ি আয়ত্ত বিরুদ্ধে কি গুণা বিষয় আদালত হয়ে সুলাইমান ইসলাম আদালত বড় হন সুবাহা দূর এসি আইনের ফলে সুলাইমান ইসলাম খুব রাগ অবস্থা গোসা অবস্থা দাদি খুটু তাকে তুমি কোথায় গিয়েছিলে তুই ওখানে গেলি আসলে নামাজ করি বেললাই আই নবী সুলাইমান ইসলাম ফজল মতো গেই হুজুর আর ব্যাধি মার বুঝুন আর কদম সৎকাই অনেক গুণ আমি বুঝতাম যাই আল্লাহ আর দুগো দুনিয়া সব দি আর দুয়া বা তিনি সব দি বড়গুরি হন সুবহানাল্লাহ ওজন অনর পাশে এনেকটা রাষ্ট্রের মধ্যে গেলাম যে রাষ্ট্রের মধ্যে সুন্দরী উগ্র নজুয়ান ব্যাধ বুঝুন উগ্র মাই ব রাষ্ট্রের পরিচালন করে এবং সমস্ত মানুষ বেগুন ওই মাই বিবেক কর্ম করে বলি সই দেবে শিরিক বেগাদের মধ্যে লিপ্ত হুজুর এই ঘটনা দেখি আই আতি কিছু ঘন্টা না হারে বেলাই অনর্ক দমত খাদির দিবেন নাই আইন না পারি আই কুতুব পাখি অনর্ক দমত ক্ষমাসার বড়গুরি হন্য সুবাহান এই ঘটনা হইয়ে সেদিন সুলাইমান ইসলাম তুই দেখতাম বলা তুলে তুলে ক্ষমা করতে পারি কি করতে পারি ক্ষমা করতে পারি হজুর আমার সাই কিনলে সফর কিনলে দিন ধর্ম প্রচার বিবেল নাই আমার পাশে যে আমার থাক অবস্থা যদি এত বড় এই জাহান্নামী ব্যক্তি একটা শাসন করে দেশের মিজি তুলি এন তো আল্লাহ তোমার কি জবাব দিও হুজুর একটা বলা এই খবর মানে না আর একটা ক্ষমা করে জন্য বড় বড় ক্ষমা সুবহান হনার কর্তু তো সারাদিন কিছু না খাই তারা খাদা মিলে দেয় আমি তোর ক্ষমা করে দিলাম এই হাত হইতে থাকি নবীর ইয়ের ইতিহাস লম্বা গঠন লম্বা আমি আর আসল কথা দেখি উগ্র ফাকি যদি আমার মেরির নিচে কি আছে এক বাগের হারাদ দেয় উগ্র নবী রে নবী শব্দের অর্থ কি নবী আর নবী নবী শব্দের মাস্টার নবী ইউ নবী শব্দের অর্থ লিখ গোপন খবর দেয় না বলা বড় করে খবর সুবহানাল্লাহ অপ্রকাশ্য খবর জিবে দিত্তারে ইন নবী হয় দেয় আরব দেশত বড় বড় মল্ল হলে খাবাজ ইসলামে মওদুদি হলে তবলিগ হলে জামাতি হলে খারেজি রাফিজি হলে আর আর নবীর এলমে দায়ের নামানে ওই কোরআন পাকের সুরা নামানো খুদ থাকি সুরা ইসলামের ঘটনা বললি খুদ থাকি যে এর ভিতরে মাঠ ভিতর ফারি আছে এই ঘটনা উল্লেখ করে দেখি ইতরা কি না পড়ো না ফজি পরে কিন্তু কিল্লা হয় দেয় এটা তো মুনাফিকের কি আছে খাসে খাসে কি আছে তো উগ্র ফাকির সব দুদি মাটির বিষে ফানি আছে হইত পারে নবী অবস্থা কি নবী মহত্তর
আরায়ুদ নবী শব্দের উত্তর দিক গোপনীয় খবর দেওয়া বড় বড় সুবহানাল্লাহ ঠিক কি না বিয়াদে মা বুঝুক উদাহরণ দিবলে বুঝিত দি বাংলাদেশ সারা পৃথিবী আর আর্মি পুলিশ হলে বাংলাদেশ আর্মি পুলিশ হলে কুত্তো হতা না দূরে হতা হইল দূরে কুত্তো লেগে যায় ঢাকা স্কট খাদে আর রসুল দিকে ও আর বাংলাদেশ রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী তোমার রাখা বা ভাই আর সমস্ত অর্ধেক সম্পদ বাংলাদেশের ইনকাম ব্যাংকিং অর্ধেক করার সশস্ত্র বাহিনী দিবে নাই অস্ত্র খুঁজে খুঁজে দিবে নাই আবার গো সার্ভাইয়ার জানোয়ারকে বলে উঠতে লাগবে এটার উত্তর দেবে হুজুর আর সিনের সিন্দেশর জাপানের আমেরিকার অস্ত্র দিয়ে বিক্রি করছি জিয়ান্দি সিনুর জাপানের রাশিয়ার আমেরিকার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের অস্ত্র জিয়ান্দি ফিল করছি এইয়ান্দি আল্লাহ নবীর কদমের সৎকায় অজ্ঞনাফাত জিপ জিবে গদ বসলি দিবেলম পরে জিবের ফানি সিটকে ফেললি গোসল ওয়াজিব হয় এই লোক জিবুরে আর নবীর কদম সৎকায় কি করছি আল্লাহ এতন এলমে গায়বর নিয়ামত দান করছি বড়গুরি খন না সুবহান ঠিক কি না আর প্রধানমন্ত্রী আলী কি করে কুত্তি বেজায় কতবার স্টেশন কি করো কুত্তু এসে গরত দে দুনিয়ার এত অস্ত্র আনি চাই হত না কুত্তু দিছে গর আবার কি দিছে গরত দে ঠিক কি না আসলে বিষয় মিথ্যা বলেন না কেয়া আকুত কি হাদুর হাই এল কেন্তারি অবু তুই কোন আমার বস্তু আন নবীর এই নবীর সৃষ্টি একজন নাহান না লাইয়া তুই বাদলি এই যে দু পরে তোর ফানি বললি গোসল আদি বল আদি কেন আর মুস্তাফার গোলামের কারণে আন নবীর কদম সৎকায় আই তো না পারে আল্লাহ এই যে মতন এলমে গায়ব নিয়ামত আর দান বুঝি বড়গুরু সুবহান সুবহান আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মদিনা আমার প্রাণ মদিনাতে থাকে আমার জানের জান সারা দুনিয়া